চোর সন্দেহে সুনীল বিল নামে এক নিরীহ চা বাগান শ্রমিককে বেধড়কভাবে পেটালো লোকজন। ঘটনাটি বামুটিয়ার তালতলা বাজার সংলগ্ন স্থানে। জানা যায়, সুনীল বিল সে বামুটিয়ার বিনোদিনী চা বাগানের অধীনে থেকে কাজ করেন। রবিবার সে শারীরিক অসুস্থতা নিয়ে তালতলাস্থিত বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। শরীর কিছুটা সুস্থ হলে সে স্বাস্থ্যকেন্দ্রে থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে তালতলা বাজার সংলগ্ন স্থানে কিছু লোকজন একত্রিত হয়ে তার পথ আটকে বেধড়কভাবে মারতে থাকে। তাতে করে শ্রমিক সুনীল বিলের চোখ সহ শরীরের নানা স্থানে আঘাত লাগে। বর্তমানে সে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাগান কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হবে বলে জানালেন। বাগানে কর্মচারী ও বাগানের শ্রমিক সুনীল ভিল গত সংক্রান্তির দিন তার বাড়িতে আগুন লাগছিল। আগুন লাগার পর থেকে সে মানসিকভাবে একটু ডিসঅর্ডার আসলো, যার ফলে গতকালকে আমরা তার হসপিটালে এডমিট করাই, তালতলা হসপিটালে। তো হসপিটালে স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার পর যখন সে একটু সুস্থ অনুভব করছে, তখন সে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। বেরানোর পরে তালতলাতে কিছু লোকাল ছেলেরা পরে চুর কইয়া প্রচণ্ডভাবে মারছে, এমনভাবে মারছে তার একটা চোখ প্রায় বাদের মতো অবস্থায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।